ভালো আছে আলহামদুলিল্লাহ। বাসায় ভালো আছে সবাই? হ্যাঁ, তোমার তো অনেক মিস করতেছি, তোমার ছাড়া আমার ভালো লাগে না এখানে। মনে হচ্ছে তোমার কাজে চলে আসছি, কিন্তু কী করবো এখন, কাজের জন্য তো এখানে আসাই লাগে। হ্যাঁ, খাওয়া দাওয়া করছি। তুমি খাওয়া দাওয়া করছো? হ্যাঁ, আমি মাত্র খাওয়া দাওয়া করে আসলাম। হ্যাঁ, এখানে সব কিছু ঠিক আছে, তোমাকে অনেক মনে করতেছে। হ্যাঁ হ্যালো, আমি কিছু করি নাই, একটু বারান্দায় বসে আছি, তোমার সাথে কথা বলতেছি। সারাদিন এখানে গেছো না? না ভাই, কই, এত কথাগুলো হইব না ভাই, কেউ না, এমনিতেই আর কি বন্ধু বান্ধব মাঝে মধ্যে আমাদের সুযোগ দিবে কথা কয়। দেই তো ভাই, আমি তো এমনি না ভাই, কেউ না ভাই, এমনিতেই বন্ধু বান্ধব কেউ। দেখো, অল্প বয়সে ফাঁকা হয়ে গেছো? না ভাই, জগনে দেই তো অনেক কিছু ফোনে কথা না ভাই, কি যে বলেন, এমনিতেই পরিচিত একজন বন্ধু। আচ্ছা ঠিক আছে, যাও তুলে। হ্যাঁ, এই তো আর কি শুয়ে আছি, তুমি কি করতেছো? হ্যাঁ, তোমার সাথে কথা বলতে ধরলেই তো সবাই একটু অন্যরকম মনে করে, বুঝতে পারো না? হ্যাঁ, যার কারণে কথা বলতে অনেক টাফ হয়ে যায়। এখন বাসায় শুয়ে আছি আর কি। হ্যাঁ, মেসে কেউ নাই, ফ্ল্যাটে কেউ নাই আর কি, বাসার সবাই আর কি বাহিরে গেছে একটু বিকালবেলা, তো তাই কি শুয়ে আছে। হ্যাঁ, একটু পরে উঠবো, উঠে আসলে নামাজ পড়বো, তারপর আবার ফোন দিব তোমাকে। আচ্ছা ঠিক আছে, রাখি। কি রে রাখি, এখন রাখা যাইতেছ? ও মা গো, এত প্রেম! না ভাই না, কেউ না, এমনিতে একটু কথা বলতেছিলাম ভাই। আচ্ছা চলো চলো, একটু বাইরে যাবো। রাখি, ওঠো ওঠো, আরে বেড়া ওঠো, ওঠা ওঠ। হ্যাঁ ভাই, আরেকটু ভাই, কথাটা শেষ করে লই ভাই, আরেকটু উঠতাছি ভাই, উঠতাছি ভাই। সারাদিন তো খালি ঘুমা সার রিয়া করো। দেখবেন ভাই, বিকালের পরিবেশটা কত সুন্দর, সারাদিন কথা কি লইব, কি যে বলেন না ভাই, কই কথা বলি আর। আমি মোবাইলটা আনতে ভুলে গেছি, মোবাইল আমি আসছি। ঠিক আছে, আমি এখানে আসছি। আসি আমরা সবাই, অনেক সময় বার্তা দিই, গল্প করি, ভালো লাগে। হ্যাঁ, তুমি কোথায়, কী করতেছো? বাসায়? হ্যাঁ, বাসায় কেউ নাই? ও, এই তো একটু পরে আজান দিবে, নামাজ পড়ব। হ্যাঁ, একটু ছাদে আসলাম বড় ভাইয়ের সাথে। হ্যাঁ ভাই আসছে সাথে, উনি একটু নিচে গেল আর কি ফোন আনতে, ওনার ফোনটা রেখে আসছে নিচে। হ্যাঁ, বাসায় যাব, আর কয়েকদিন পর ছুটি, দেখি ছুটি টুটি পাই তাহলে বাসায় যাবো। আমি ফোনটা আনতে আনতে আবার কথা কথা শুরু করে দিচ্ছি। না ভাই, কি এত কথা, কি কথা, কার সাথে কো? হ্যাঁ ভাই, আজকে আপনি যার সাথে কথা মনে করতেছেন আজকে তার সাথে একটু কথা হবে। হ্যাঁ, একটু বড় ভাইয়ের সাথে। না, আমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কেন? না ভাই, একটু কথা বলেন তাহলে, আপনার ভুল ভাঙ্কি জব ভেঙে যাবে, কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? আমি রাকিবের মা বলছি। আন্টি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ রাকিব, সারাদিন ফোনে কথা বলে আমি একটু বকা টকা দেই, এখন আমি তো মনে করছি ওর গার্লফ্রেন্ড সবসময় আমার ফোন দেয়। ওর বাবা মারা যাওয়ার পর তো বাসায় কেউ থাকে না, আমি আর রাখি থাকি, সেজন্য ও সবসময় আমার ফোন দেয়, সবসময় আমার সাথে খোঁজ খবর নেয়, কথা টথা বলে, এটাই আর কি। ও সব কথা আমার সাথে শেয়ার করে, আমি ওর সাথে শেয়ার করি, কথা বলি। ওর ছাড়া আমার কেউ নেয়, ওকে একটু তোমরা দেখো ভালো মতো, আলহামদুলিল্লাহ। রাখি আমার মায়ের সাথে কথা বলতে, বাসায় একা থাকে, আমার বোন নেই,
আমার বাবা তো মারা গেছে, ওই জন্য ওনার সাথে কথা বলে ওনার কষ্টটা কম করতে চাই। সালামু আলাইকুম। আমরা ছোট্ট একটা চেষ্টা করেছি, ছোট্ট একটা নাটক বানানোর জন্য ভালোবাসা দিবস উপলক্ষে। আসলে ভালোবাসা দিবস যে শুধু প্রেমিক প্রেমিকার ভালোবাসাতেই হয় তা কিন্তু নয়, মা বাবার ভালোবাসাটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা সবাই মা বাবাকে ভালোবাসবো, আর মা বাবাকে ভালোবাসা নিয়ে আমাদের এই নাটকটা। ছোট্ট একটা প্রয়াস আমরা করেছি, কখনো অভিনয় করিনি। লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর চ্যানেলটা খুবই নতুন চ্যানেল, আমরা সামনের দিকে আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো আপনাদের মাঝে। তো আমার এই ছোটো ভাই খুবই সুন্দর অভিনয় করেছে, ও কিছু বলবে। আমাদের এই ভিডিওটা আজকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে বানানো, 14 ফেব্রুয়ারি উপলক্ষে। আমরা যে মনে করি যে সব 14 ফেব্রুয়ারি অনলি ছেলে আর মেয়েদের জন্য, কোনো বাবা মা ভালোবাসা বা অন্য কোনো জন্য কারোর জন্য না, তাহলে এটা ভুল ভাববো। আর মূল মন্তব্য না জেনে কাউকে জাজ করা ঠিক না, এটাই ভিডিওর মূল অংশ। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবচেয়ে গিলটি পারসন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।